নিক প্রিয়াঙ্কার মধুর সম্পর্কের কথা সিনেমা পাড়ার সবাই জানেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছিলেন প্রিয়াঙ্কা। আষ্টী মাস ডিসেম্বরে তৃতীয় বিবাহবার্ষিকী পালন করবেন নিক প্রিয়াঙ্কা। কিন্তু তার আগে হঠাৎ এই তারকা দম্পতির সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি সামনে এসেছে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে নিজের নামের সঙ্গে স্বামীর নামের অংশ জোনাস মুছে ফেলেছেন, আর এতেই শুরু হয় আলোচনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন বিচ্ছেদ হতে চলেছে নিক প্রিয়াঙ্কা। আবার কেউ মনে করছেন দক্ষিণী অভিনেত্রী সামান্তা প্রভুর মতো বিচ্ছেদের পথে হাঁটছেন প্রিয়াঙ্কাও। কারণ বিচ্ছেদের আগে সামান্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম থেকে স্বামী নাগা চৈতন্যের পদবি মুছে দিয়েছিলেন। প্রিয়াঙ্কাও সে পথে হাঁটছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী নিক জোনাসের পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করতেন প্রিয়াঙ্কা। টুইটার, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। কিন্তু হঠাৎ স্বামীর উপাধি জোনাস মুছে ফেলায় তাদের সম্পর্কে চির ধরেছে বলেই ধারণা করছেন ভক্তরা। তবে এই গুঞ্জনকে সত্য বলতে নারাজ প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। এ খবর ভুয়া দাবি করেছেন তিনি। গুঞ্জনের ব্যাপারে কোনো মন্তব্য না করলেও প্রিয়াঙ্কা আপাতত দ্য ম্যাট্রিক্স রিসারেকশনের প্রচারে ব্যস্ত। মঙ্গলবারও সিনেমাটির এক পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী। 2018 সালে 2 ও 3 ডিসেম্বর হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি। ভারতের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর। বিয়ের পর দ্রুত সন্তানের মা হবেন বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। এর মধ্যে কেটে গেছে 3 বছর। তার মধ্যেই শুরু হলো বিচ্ছেদের গুঞ্জন। আদনান দেলোয়ার, ইত্তেফাক অনলাইন ডেস্ক, ঢাকা।